সারা দেশব্যাপী মুজিব একটি জাতির রূপকার যখন সপ্তাহ শেষ করে ফেলেছে, প্রথম সপ্তাহের শেষ দিনে এসে এই ছবিকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। ছবির প্রদর্শনের বিরুদ্ধে এবার আইনি নোটিশ দিলেন একজন, এবং তিনি বিএনপি দলীয় এক নেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপরে ভিত্তি করে নির্মিত এই সিনেমায় বিতর্কিত ইতিহাসের দাবি করেছেন তিনি, তাই সিনেমা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবেই নাকি উপস্থাপন করা হয়েছে, তেমনই অভিযোগ তুলেছেন এই নোটিশে। যদিও জিয়াউর রহমানের ভূমিকা এই ছবিতে স্পষ্ট করা হয়নি, একটি দৃশ্যে দেখানো হয়েছে খন্দকার মোস্তাক এবং তাহিরুদ্দিন ঠাকুর জিয়াউর রহমানের সঙ্গে দেখা করতে গেছেন। সেখানে খন্দকার মোস্তাক জিয়াকে কেন্দ্র করে আগামীর স্বপ্ন দেখার সংলাপ দিলেও জিয়াউর রহমানকে সেই সময় নির্বাক দেখা গেছে, তার মুখ থেকে কোনো সংলাপ উপস্থাপন করা হয়নি। এতেই জিয়াউর রহমানের ভূমিকা বিতর্কিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এর আগে আব্দুল গাফার চৌধুরীর পলাশি থেকে ধানমন্ডি সিনেমায় জিয়াউর রহমানের ভূমিকা 75-এর 15ই আগস্টকে কেন্দ্র করে কি ছিল সেটি আরও বিস্তর এবং ব্যাপকভাবে উঠে এসেছিল, কিন্তু সেই ছবি যেহেতু আনুষ্ঠানিকভাবে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়নি, তাই সেই ছবিকে নিয়ে আইনি নোটিশের ঘটনা ঘটেনি। এবার ব্যাপক আলোচিত মুজিব একটি জাতির রূপকার যেটি ভারত এবং বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে, সেই ছবি বন্ধে আইনি নোটিশ দিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল। বিষয়টি নিয়ে ব্যারিস্টার কাইসার কামাল জানিয়েছেন, ইতিহাস বিকৃতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করাই সিনেমাটি বন্ধে আইনি নোটিশ দেয়া হয়েছে। 10 জনকে এই নোটিশ পাঠানো হয়েছে, 7 জন বাংলাদেশের, 3 জন ভারতের। গত 13ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুজিব একটি জাতির রূপকার ছবিটি। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় 83 কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে বলেও জানা গেছে। এই ছবিটি মুক্তির প্রথম দিনেই 153টি হলে বাংলাদেশে ছবিটি প্রদর্শিত হচ্ছিল, দ্বিতীয় সপ্তাহেও সমপরিমাণ হলেই চলবে বলে যখন জানা গেছে, এবং আগামী 27 তারিখ থেকে ভারতে সিনেমাটি মুক্তির জন্য যখন অপেক্ষা, তখনই এই সিনেমা বন্ধে আইনি নোটিশ দেয়া হলো, এবং তারা জানিয়েছেন সিনেমার প্রদর্শনী বন্ধ না হলে তারা আইনি পদক্ষেপ নেবেন। কিন্তু বিএনপির আইন বিষয়ক সম্পাদক যে পদক্ষেপ নিয়েছেন, যে আইনি নোটিশ দিয়েছেন, সেই নোটিশ আদৌ ধোপে টিকবে কিনা, যখন কিনা এই সিনেমার আয়োজক এবং প্রযোজক স্বয়ং সরকার, এবং সরকারের এই উদ্যোগে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই সিনেমা নিয়ে বিএনপির রাজনৈতিক যে পদক্ষেপ, সেই পদক্ষেপ আদৌ আলোর মুখ দেখবে না বলে মনে করছেন অনেকে চলচ্চিত্র এবং রাজনীতিবোদ্ধারা।